আবু জেহেলের দৃষ্টি আর সাহাবায়ে কেরামের দৃষ্টি এক নয়, আবু জেহেলের ভাবনা সাহাবায়ে কেরামের ভাবনা এক নয়। সাহাবায়ে কেরাম সবসময় বলতেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমরা আপনার সাথে আছি, মানে আমরা আল্লাহর সাথে আছি। ঠিক না ভাই? ঠিক। কেননা প্রিয় নবীর পক্ষে যাওয়া আল্লাহর পক্ষে যাওয়া, প্রিয় নবীর হওয়া আল্লাহরই হওয়া, এটাই বাস্তব, এটাই সত্য। কেননা প্রিয় নবী আমাদের জীবনের মূল। সুবহানাল্লাহ। কিন্তু আবু জেহেল সেটা মনে করত না, বরং সবসময় প্রশ্ন করে মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করত। তাহলে কি বলছিলাম, আবু জেহেল আসলো, যদি বলতে পারেন আমার হাতে কি, তাহলে আমরা আপনাকে নবী মানব, ইসলাম কবুল করব। আল্লাহর প্রিয় নবী বললেন, ঠিক আছে, আপনি বলেছেন আপনার হাতে কি সেটা বলার জন্য, কিন্তু আমি নবী বললাম আপনার হাতে কি সেটা আমি বলতে হবে না, আপনার হাতে যেটা আছে সেটাকে বলেন। আমি কে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আবু জেহেল আরো চান্স পেয়ে গেল, এটা তো আরো অসম্ভব, এটা আরো অসম্ভব। কেননা সে জানে তার হাতে কঙ্কর আছে, পাথর আছে। ঠিক না ভাই? ঠিক। সে তো জানে তার হাতে পাথর আছে। প্রিয় নবী যেহেতু বললেন ওই পাথর কিভাবে কথা বলবে, তাই এটাতে আরো বেশি রাজি হয়ে গেল। এরপরে আবু জেহেল বলল, এই পাথর দেখি বলো ইনি কে। তখন পাথর থেকে আল্লাহর কুদরতি ভাবে জবান বের হয়ে গেল, আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে বের হয় কিনা? আল্লাহ চাইলে জড় প্রদত্ত কথা বলতে পারে। উস্তুনাহান নানা তার উজ্জ্বল দৃষ্টান্ত, শুকনা খেজুর গাছ, যে গাছের মধ্যে দাঁড়িয়ে প্রিয় নবী খুতবা দিতেন, আলোচনা করতেন, রহমতুল্লিল আলামিন আমাদেরকে রহমত দান করতেন। সুবহানাল্লাহ। সেই উস্তুনাহান নানা খেজুর গাছের কুটি, শুকনা খেজুর গাছ, স্বাভাবিক করতে শুকনা খেজুর গাছে প্রাণ থাকে না, সেই খেজুর গাছের মধ্যে দাঁড়িয়ে খুতবা দিতেন প্রিয় নবী। একদিন একজন মা সাহাবি, মদিনার সাহাবি, আল্লাহর প্রিয় নবীর আশিকা, তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দেন খেজুর গাছের খুঁটিতে, সেটা স্বাভাবিকভাবে একটু আঁকাবাঁকা কষ্ট হয়, প্রিয় নবীর পিঠ মুবারকের মধ্যে কষ্ট হতেন, এজন্য মা সাহাবি তিনি সেটা উপলব্ধি করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো সম্পদের অভাব নাই, আমাকে আল্লাহ তৌফিক দিয়েছেন, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আপনার জন্য একটা সুন্দর করে কাঠের মিম্বার বানিয়ে দেই। আওয়াজ দিব সুবহানাল্লাহ। ঠিক না বেটি? ঠিক। সম্পদ কোন জায়গায় খরচ করতে হয় সেটা আমাদেরকে শিখালেন। আমাদের সম্পদ তো এলোমেলো জায়গায় খরচ করি, বন্ধু বান্ধবের সাথে অনৈতিক কাজে আমরা খরচ করতে অভ্যস্ত না। আল্লাহ এবং রসুলের প্রেমে সম্পদ খরচ করলে আল্লাহ সেই সম্পদ আরো বাড়িয়ে দেন। ঠিক না বেটি? আর ঠিক কিনা? প্রিয় নবীর প্রেমে সম্পদ দিবেন, টাকা দিবেন, পয়সা দিবেন, সালাতু সালাম মাহফিলে অংশগ্রহণ করবেন, আল্লাহ এবং রসুলের পূর্ণ দিন কলেমা কারবালার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি খরচ করেন তাহলে সেই খরচটা কাজে আসবে। গাড়ি বাড়ি টাকা পয়সা আয় ইনকাম কত কিছুতে আমরা টাকা পয়সা সম্পদ খরচ করি, কিন্তু যে সম্পদগুলো ফাইনালি আলটিমেটলি আমাদের কোনো কাজে আসে না। ঠিক না বেটি? সম্পদ নষ্ট হয় কিন্তু আর ফিরে আসে না। আল্লাহর রাসূলের প্রেমে সম্পদ খরচ করলে সেটা আবার ফিরে আসে, সেটা আবার কি হয়, ফিরে আসে। আল্লাহর প্রিয় নবীর সাহাবি, সেজন্য সাহাবি শুধু পিতাদের মধ্যে ছিল তা কিন্তু নয়, আমাদের ইমানি মা জান যারা, ইমানি মায়েরা, তারাও প্রিয় নবীর প্রেমে সম্পদ খরচ করতেন। আপনারা জানেন উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহর প্রিয় নবীর স্ত্রী, আমাদের মা, সেই সময়ের মধ্যে বড় ব্যবসায়ী, অনেক সম্পদের মালিক তিনি, বর্তমানে যে শিল্পপতি দেখছেন তাদের থেকে বড় সম্পদশালী, এমন মা আল্লাহর প্রিয় নবীর সাথে শাদি মুবারক হওয়ার পরে ইসলামের এই ক্লান্তিকাল সময়ে, কঠিন সময়ে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উপার্জিত সম্পদ ইসলাম প্রতিষ্ঠার জন্য আমি দিয়ে দিলাম, এই সম্পদের মালিক এখন আমি নই, এই সম্পদের মালিক ইসলাম, এই সম্পদের মালিক দিন, এই সম্পদের মালিক আল্লাহ এবং তার রাসূল। আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। কয়জন আছে এমন পৃথিবীতে দৃষ্টান্ত কার আছে, আমাদের মা হওয়ার পরও তিনি তার সম্পদগুলো প্রিয় নবীর প্রেমে কুরবান করে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সম্পদ আপনি খরচ করবেন, যখন যেটার প্রয়োজন সেটাই করবেন।
তার সকল উপার্জিত সম্পদ গুলো প্রিয় নবীর দিন প্রতিষ্ঠায় দান করে দিলেন। মায়ের অবদান কমাচ্ছে ইসলাম প্রতিষ্ঠায়? মা বাবার মাদের অবদান কি কমাচ্ছে? কোন কালে কোন সময়ে মাদের অবদান কম নাই? আজকের ওলি গৌস কুতুব আজকে যার উরস করতেছেন ইনাকেও দুনিয়া টানছেন একজন মা। ঠিক না বেটি? যত ওলি গৌস কুতুব সবই মায়ের গর্ব দিয়ে আসছেন। তাহলে মায়ের অবদান কত? ওলি গৌস কুতুব সাধনা তো হয়েছে ওকে, কিন্তু সেই ওলিকে দুনিয়া দেখিয়েছেন তিনি হলেন মা। মাকে ছোট করার দেখার কোনো সুযোগ নাই। মাদের কারণে ইসলাম পেয়েছি, দিন পেয়েছি, মান পেয়েছি। সেজন্য আল্লাহর প্রিয় নবী মাদেরকে সবসময় অগ্রাধিকার দিতেন। আল্লাহর প্রিয় নবীর সাহাবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি এতদিন পর্যন্ত এই মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, আমার কষ্ট হয়, একটু আমাকে অনুমতি দিন, আমি আপনার জন্য একটা মিম্বার তৈরি করি। তখন প্রিয় নবী বললেন, ঠিক আছে তুমি মিম্বার বানাও। এরপরে সবচেয়ে দামি কাঠ, দামি গাছ দিয়ে তিনি একটা সুন্দর মিম্বার তৈরি করলেন, আল্লাহর প্রিয় নবীর দরবারে উপহার দিলেন। এই উপহার দেওয়ার পরে আল্লাহর প্রিয় নবী খুশি হলেন। এরপর সাথে সাথে এই নতুন মিম্বারের উপর দাঁড়িয়ে গেলেন, খুতবা দিবেন। সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন, ওই খুতবার দিনে সাহাবায়ে কেরাম সবাই নামাজরত অবস্থায় আছেন, ইবাদত বন্দিগি করছেন, এবং আল্লাহর প্রিয় নবীর আওয়াজ শুনে নতুন মিম্বার দেখে সবাই আনন্দিত উচ্ছ্বাসিত। হঠাৎ করে মানুষের মতো, ছোট বাচ্চাদের মতো একটা কান্নার আওয়াজ শোনা গেল। কিসের আওয়াজ? সবাই আসছেন, আনন্দ পাচ্ছেন, আল্লাহর প্রিয় নবীর নতুন মিম্বার। উস্তুনে হান্নানা খেজুর গাছের কুটিবাদ দিয়ে একটা নতুন মিম্বারে দাঁড়িয়ে প্রিয় নবী খুতবা দিচ্ছেন। এরপরে আল্লাহর প্রিয় নবী দাঁড়িয়ে গেলেন মিম্বারের মধ্যে, আর এদিকে উস্তুনে হান্নানা থেকে কান্নার আওয়াজ। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন না, কেননা তারা তো এটা খেয়াল করেন নাই যে গাছ থেকে মানুষের আওয়াজ বের হতে পারে। ঠিক না বেটি? গাছ থেকে মানুষের আওয়াজ বের হতে পারে সেটা তারা খেয়াল করেন নাই। তারা একজন অপরজনের চেহারা দেখে কিন্তু সবাই তো উচ্ছ্বাসিত অবাক চিত্তে দেখে আছেন, একজন অপরজনের চেহারা দেখে কিন্তু কে কান্না করে সে কেউ বের করতে পারে না। আল্লাহর প্রিয় নবী হঠাৎ করে নতুন মিম্বার থেকে নেমে যখন খেজুর গাছের ওই খুঁটি, ওই খাম্বা, ওই মিম্বার যেটাতে একটু আগে দাঁড়িয়ে প্রিয় নবী খুতবা দিয়েছেন, সেটাকে যখন মানুষের মতো করে প্রিয় নবী জড়িয়ে ধরলেন, এরপরে সাহাবায়ে কেরাম নিশ্চিত হলেন, এটা মানুষের কান্না হলো মানুষে কান্না করে নাই, এটা হলো এই খেজুর গাছের, শুকনো খেজুর গাছের কান্না। খেয়াল করবেন, প্রিয় নবী প্রেম থাকলে যেটা প্রাণ নাই সেখানেও প্রাণ আসে। আমি এটা বলতে চেয়েছিলাম, আল্লাহর প্রিয় নবীর প্রেমের দৃষ্টান্ত। শুকনা গাছ থেকে কান্নার আওয়াজ, শুধু তা নয়, প্রিয় নবী যখন জড়িয়ে ধরলেন তখন বললেন, ওহে উস্তুনে হান্নানা, বেশি করে কান্না করেছেন তাই বলা হয় উস্তুনে হান্নানা, তুমি কি চাও, কি চাও, কেন তুমি কান্না করছো? আল্লাহ প্রিয় নবীকে যখন এই কথা বললেন তখন উস্তুনে হান্নানা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার একটাই ব্যথা, একটাই যন্ত্রণা, সেটা হলো এই আপনি নতুন মিম্বারে উঠেছেন, আমাকে ছেড়ে দিলেন, আপনার সঙ্গ ছেড়ে আপনার স্পর্শ আমার থেকে আলাদা হয়ে যাওয়ার কারণে আমি আর শান্তি পাচ্ছি না, আমি কষ্ট পাচ্ছি, তাই আমি কষ্টে কান্না করছি। আওয়াজ দিয়ে বলি সুবহান। প্রিয় নবীর প্রেম সঙ্গ স্পর্শ একটা গাছে বুঝে, ঠিক না বেটি? প্রিয় নবীর স্পর্শ একটা গাছে বুঝে, তাও শুকনো খেজুর গাছ। আমরা সাবুল মখলুকাত, আবার তার মধ্যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আমরা উম্মতগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত। প্রিয় নবীর কারণে এই মর্যাদা আমরা পেয়েছি আল্লাহ তাআলার পক্ষ থেকে, ঠিক না বেটি? উম্মত শুধু আমাদের নবীর নয়, সকল নবীর উম্মত আছে, কিন্তু কাউকে যদি বলা হয় সর্বশ্রেষ্ঠ উম্মত কারা, তখন অবশ্যই বলতে হবে সর্বশ্রেষ্ঠ উম্মত হলেন আমাদের প্রিয় নবীর উম্মত। ঠিক না বেটি? উস্তুনে হান্নানা কান্না করে, উস্তুনে হান্নানা প্রিয় নবী কি বুঝতে পারে, কিন্তু আমরা বুঝতে পারি না। বুখারী মুসলিম শরীফের হাদিস, কারণ
বানানো কাহিনী বা কাহিনী বা কিচ্ছা নয়। উসনে হান্নারা কান্না করে প্রমাণ করেছেন, প্রিয় নবী প্রেমের প্রকাশ করেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ছাড়া আমার কোনো উপায় নাই, আপনি ছাড়া আমার কোনো উপায় নাই। প্রিয় নবী যে সকলের নবী, সকল সৃষ্টির নবী, 18,000 মাখলুকাতের নবী, আল্লাহর নবী, সেটার একটা দৃষ্টান্ত এই উসনে হান্নারা। ঠিক না বেটি? আল্লাহর প্রিয় নবী যখন বললেন ঠিক আছে তুমি কান্না থামাও, কিন্তু সত্য এই যে আমি তো নতুন মেম্বারে উঠতে হবে, এটা তোমাকে অবহেলা নয়, এটা আমার সিস্টেম, আমি নতুন মেম্বারে উঠব, দেখি বলো তোমাকে কি দিলে তুমি খুশি হবা। তখন প্রিয় নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার কিছুই লাগবে না, আপনাকে লাগবে। আওয়াজ হলো সুবহানাল্লাহ, কিছু বলে না, আমার কিছুই প্রয়োজন নাই ইয়া রাসূলুল্লাহ, কেবল আপনাকে প্রয়োজন। এটা বলার পরে প্রিয় নবী বললেন ঠিক আছে, তুমি যেহেতু নিজ থেকে বলবা না, আমি তোমাকে বললাম, আমি তোমাকে ঘোষণা দিলাম, তোমাকে আমি জান্নাত দেব। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ।